টেস্ট ক্রিকেটের এক ইনিংসে এতগুলো নোবাল হয়তো আগে দেখেনি কেউ, বিশেষ করে স্পিনাররা এত বেশি নোবাল করবে সেটা কেউ ভাবতেও পারেনি। তবে এদিন কল্পনাকেও হার মানিয়েছে আফগান বোলাররা। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে তারা এতটাই নোবাল করেছে যে এক পর্যায়ে নোবাল দিতে দিতে বিরক্ত হয়েছেন আম্পায়াররাও। একটি নয়, দুটি নয়, এদিন তারা 15টি নোবাল করেছেন। আফগানদের এমন নোবালের দিনে প্রথম দিন দারুণভাবে শেষ করেছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। ওপেনার জাকিরকে হারিয়ে যখন কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ, তখন ব্যাট করতে নেমে অনডে মেজাজে খেলে বাংলাদেশকে ফ্রন্ট ফুটে নিয়ে আসে শান্ত। সেই সাথে তুলে নেয় দারুণ এক সেঞ্চুরি। নোবাল থেকে জীবন পেলেও ডাবল সেঞ্চুরি করতে ব্যর্থ হন, আউট হয়েছেন 146 রানে। শেষ বিকেলে মিরাজ এবং মুশফিক মিলে দিন শেষ করেছে 362 রানে। মুশফিক 41 আর মিরাজ 43 রানে অপরাজিত থেকে আজ আবারও দিন শুরু করবে।